একটি স্থাপনার তিনটি নাম প্রথম দিকে এমন অলঙ্কৃত ছিল না। এখানে একসাথে 1,500 মানুষ সমাবেত হতে পারে। বর্তমানে প্রচলিত 100 টাকার কাগজের নোটে শোভা পাচ্ছে এর ছবি। দর্শক, আজ আমরা এমনই একটি স্থাপনা নিয়ে কথা বলবো যা প্রায় 200 বছর ধরে টিকে আছে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সাথে নিয়ে। সবাইকে আমন্ত্রণ। প্রথম আলো .com এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কের 8 নম্বর হোল্ডিং ভবনের সামনে, আর এটি হলো সেই বিখ্যাত তারা মসজিদ। দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষে রয়েছে কুইজ, আর বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। ইতিহাস মতে মির্জা আবু সাঈদের নাতি মির্জা গোলাম পীর আরমানিটোলায় এই মসজিদ নির্মাণ করেছিলেন। তখন এই মসজিদের নাম ছিল মির্জা সাহেবের মসজিদ। পরবর্তীতে প্রথম সংস্করণে এই মসজিদের গম্বুজগুলোতে সাদা ও নীল রঙের মার্বেল ও টাইলসে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয়। সেই থেকে লোকে বলেন এই মসজিদটি তারা মসজিদ। এটি সিতারা মসজিদ নামেও পরিচিত। বিশাল জায়গা জুড়ে এই মসজিদটি কিভাবে নির্মিত হয়েছিল, কতবারই বা সংস্কার করা হয়েছিল এই মসজিদটির, এর ঐতিহাসিক গুরুত্বই বা কতটুকু, এই মসজিদের অপূর্ব নির্মাণশৈলী দেখতে দেখতে বলবো সেই সব গল্প। ইতিহাস অনুসারে এই মসজিদের নির্মাণকাল শুরু হয় 18 শতকের দিকে। এর নির্মাতা ছিলেন ধনাঢ্য জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান। তার পূর্বপুরুষ মির্জা আবু সাঈদ তুরস্ক থেকে ঢাকায় আসেন ভাগ্যের অন্বেষণে। 18 শতকের দিকে ঢাকার সম্ভ্রান্ত জমিদার মীর আশরাফ আলীর পরিবারের সাথে তার বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। ফলে মির্জাদের ব্যবসা বাণিজ্য এবং প্রভাব প্রতিপত্তি বেশ বেড়ে গিয়েছিল। তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকারও নামকরণ করা হয়েছিল তার নামানুসারে, আলে আবু সাঈদ। পরে এই মহল্লাই আরমানিটোলা নামে পরিচিত হয়ে ওঠে। তিনি এই আরমানিটোলায় এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে এটি ওয়াকফ করে গিয়েছেন। 1926 সালে প্রথমবারের মতো এই মসজিদটি সংস্কার কাজ শুরু করেন আরমানিটোলার ধনাঢ্য ব্যবসায়ী আলী জান ব্যাপারি। তিনি প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে জাপান সহ বিভিন্ন দেশ থেকে মার্বেল টাইলস সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এনে এই মসজিদটি সংস্কার শুরু করেন। দ্বিতীয়বারের মতো এই মসজিদের সংস্কারের উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি HM এরশাদ। তিনি 1985 সালের 8ই মার্চ এই মসজিদে নামাজ আদায় করতে আসেন এবং তখনই সিদ্ধান্ত নেন এই মসজিদটি সম্প্রসারণের। বর্তমানে এই মসজিদে 1,500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এবং এই মসজিদে দুই ঈদেও নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা সংস্কারের পর ১৯৮৭ সাল থেকে তারা মসজিদ সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষের মতে আগে ঢাকার বিভাগীয় কমিশনার মসজিদ পরিচালনার কমিটির প্রধান ছিলেন। ২০২২ সাল থেকে এ দায়িত্ব ওয়াকফ প্রশাসকের ওপর ন্যস্ত করা হয়েছে। এখানে একটি হেফজখানা ও মক্তব এবং লিল্লা বোর্ডিং রয়েছে। সরকারি অনুদান ও এলাকাবাসীর দানে এগুলোর কার্যক্রম পরিচালিত হয়। দুই সালের ১০ ডিসেম্বর ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত খাদি ফ্যাশন শোতে এই তারা মসজিদের শৈল্পিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত ১০০ টাকার নোটেও শোভা পাচ্ছে এই তারা মসজিদ। প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটক সহ এই মসজিদে আসছেন অনেক মুসল্লি। ঠিক সেরকমই একজন মুসল্লির সাথে একটু কথা বলতে চাই এই মসজিদের ইতিহাস নিয়ে। এটা আসার জন্য এটা তারাই খোদিত এবং এটা কারুকার্য হাতের কাজ বেশিরভাগ। অন্যান্য অনেক অসংখ্য মসজিদ সুন্দর আছে, কিন্তু এটার মতো হাতের কাজ এই কোনো মসজিদে নাই। জাপানি লোকেরা বেশিরভাগ আসে এই জন্য যে তারা মসজিদে টাইলসের মধ্যে ফুজি মাউন্টেনের ছবি আছে। এটা নিয়ে ওরা খুব চিন্তা ভাবনা করেছে, কেন আসলো, এটা কীভাবে আসলো। তখনকার টাইলসের মধ্যে এটা ছবি দেওয়া হয়েছিল, বিভিন্ন দেশে আনা হয়েছে, তো এই জন্য এটা অসংখ্য লোক রোজা ঈদে এবং জুমার দিনে স্কুলের মাঠ পর্যন্ত রাস্তা পর্যন্ত লোক হয়। দর্শক, এই মসজিদের স্থাপত্য শৈলী সম্পর্কে এবার একটু জানা যাক। ১৭ শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোগল স্থাপত্য শৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আদি মসজিদটি ছিল দৈর্ঘ্যে ৩৩ ফুট এবং প্রস্থে ১২ ফুট। গম্বুজ ছিল ৩টি। মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের ওপর তখন নীল রঙা অসংখ্য তারা যুক্ত ছিল। শুরুতেই এই মসজিদটির এত নকশা ছিল না। জানা যায় প্রথম সংস্কারের সময় এই মসজিদটির আকার বড় করা হয়, পূর্ব দিকে যুক্ত করা হয় একটি বারান্দা এবং মেঝেতে মোজাইক। আর এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানি চীনামাটির টুকরা ও কাচের টুকরা। দ্বিতীয় সংস্কারের সময় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ এবং ৩টি নতুন মেহরাব বানানো হয়। বর্তমানে এই মসজিদের গম্বুজের সংখ্যা ৫টিতে দাঁড়িয়েছে। মসজিদের বর্তমান দৈর্ঘ্য ৭০ ফুট, প্রস্থ ২৬ ফুট। মসজিদের দেয়ালে রয়েছে ফুলদানি, ফুল, চাঁদ, তারা, আরবি ক্যালিগ্রাফি ইত্যাদি। বৃত্তাকার শ্বেত গম্বুজগুলোতে নীল রঙের অসংখ্য তারা। বিশেষ করে ভেতরে বাতি জ্বালালে দেয়ালের রঙিন কাচের টুকরা কেটে বসানো চিনি টিকরির নকশা এমন বর্ণিল হয়ে ওঠে যে প্রথম দর্শনে চোখ ধাঁধিয়ে যায়। মাঠসহ পুরো মসজিদটি অলঙ্কৃত লোহার গ্রিল দিয়ে ঘেরা। দর্শক, প্রাচীন নকশার অলঙ্কারে আচ্ছাদিত এই স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন খুব সহজেই। রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে পুরান ঢাকার চাংখারপুল এলাকা হয়ে খুব সহজেই আসা যায় এখানে। চাংখারপুল থেকে রিকশায় তারা মসজিদে যাওয়া যায়। এছাড়া গুলিস্তান ও বাবুবাজার ব্রিজ থেকে সিএনজি কিংবা রিকশায় করে আসা যাবে এখানে। এছাড়া ব্যক্তিগত বাহনে সুবিধামতো সময়ে আসতে পারবেন খুব সহজেই। প্রতিদিন 5বার নামাজের সময় সহ বাকি সময়ও খোলা থাকে এই তারা মসজিদ। এই মসজিদে প্রবেশে কোনো প্রবেশ ফি লাগে না। দর্শক, এ পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে ভিডিওর কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ৩ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং চমকপ্রদ গল্প নিয়ে। দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ, জানুন বাংলাদেশের ঐতিহ্য।